মুসলমান যুবক আর যুবতীসকলৰ অধহ পতনৰ ব্যাপারে এক নম্বরে মাওলাৰ মহব্বতৰ জাগা ও দিল আপনি দেওয়া শুরু করে দিন দেখবা ইনশাআল্লাহ রোজানা আমার ভাই হইসাইন যখন তুমি মাত মাতিবা মিসা মাত আর নিমন তাকে খেয়াল করবাই বলে মিসা মাত মাতিয়ার নি যখন গুনা সামনে আইব তখন হইবা ইয়া আল্লাহ তুমি আল্লাহ আমার দেখরায় আমি জিনা করি আর আল্লাহ তুমি না হড্ডা ইত্তাকুল্লাহ আমারে ডরাও যখন আমি সুদর দান মারিয়ার জোয়ার দান মারিয়ার বন্ধনও আমি যাইয়ার বেটি অথবা বেটা ও সময় হইতায় ও আমার আল্লাহ ইত্তাকুল্লাহ তুমি করায় ও আমি ডরাইলাম আল্লাহ আমি সুদ মুখ দিতাম নাই হারাম মুখ করতাম নাই আল্লাহ তুমি আমারে বাঁচাও ইয়ার হামার রহমিন আমার 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 গরিবের দূর করো ইয়া আল্লাহ আমার সমস্যারে দূর করো আমার অভাবরে দূর করো আল্লাহ আল্লাহ যা হইমু তোমার কাছে হইমু আল্লাহ মানুষের কাছে আত ফাত্তাম নাই আল্লাহ মজবুরির সময়ও তুমি আমি আল্লাহ আল্লাহ তুমি আমার মুসিবতর সময়ও তুমি আল্লাহ আমার আমার আওলাদ পাওয়ার সময়ও তুমি আল্লাহ আমার ফুয়া ফাইলেও তুমি আল্লাহ আমার ফুড়ি ফাইলেও তুমি আল্লাহ আমার টেকা হম ইনকাম কইলেও তুমি আল্লাহ আমার বেশ ইনকাম করলেও তুমি আল্লাহ আমার হয় না ইনশাআল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দবন দ্বিতীয় খণ্ড মজুমদার পাড়া রহমানিয়া জামিয়া মসজিদের আজকের এই আয়োজিত জলসার সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম ও মুকাদ্দাস কাবিলে ইহতেরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান হযরাত
আমার যুবক তরুণ নজওয়ান মায়ার বন্ধু হল বাই হল যুবক বাই হল পর্দার আড়ালে তাহা সম্মানিতা মার বইন হল বিষয় নির্ধারিত করিয়া দেওয়া দেখিয়ার মুসলিমদের অধঃ পতনের কারণ উত্তরণের উপায় মৌলানা জলিল সাহেব আসলেন মাশাআল্লাহ নারীদের পর্দা স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য আলহামদুলিল্লাহ বড় শানদার বিষয়ভিত্তিক প্রোগ্রাম করছেন মাশাআল্লাহ মুসলমানদের অধঃ পতনের কারণ মাশাআল্লাহ ইউটিউবের জরিয়ায় মুসলমানকলর নোকসানাত মুসলমানকলর পদস্খলন মুসলমানকলর গদিচ্যুত হওয়া ইতা সম্পর্কে আলহামদুলিল্লাহ ধারাবাহিক আলোচনা আপনারা উলামায়ে মুহাক্কিকিনের কাছ থেকে পাইতরা সর্বভারতীয় স্তরে রাজ্যিক লেভেলে আউলিয়া কেরাম মাশাইখিন আজাম উলামায়ে মুহাক্কিকিন আর মুজতাহিদিন যারা দিনের বিভিন্ন শোবার মধ্যে রিসার্চ করিয়া মানুষের নোকসানাত জেবায় জেবায় অর পরিশানিয়া জেবায় জেবায় বাড়ের মানুষের দোষ আর ত্রুটি আর বিচ্ছুতি তুকাই তুকাইয়া আধ্যাত্মিক জগতের রোহানি ডক্টর উলামায়ে কেরাম হলে মানুষরে রোগ ধরে ধরে দেন হোকন সুবহানাল্লাহ উলামায়ে কেরাম এই উম্মতর লাগিন ডাক্তার তার হাকিম দুনিয়ার ডক্টরে যদিও আভ্যন্তরের দেহর ভিতরের রোগের শিফা করবার লাগিন ট্রিটমেন্ট করেন প্রেসক্রিপশন দেন তথাপিও ইসলামের দৃষ্টিতে আর শরীয়তর দৃষ্টিভঙ্গিতে ইতা বেমার বেমার নাই ক্যান্সারও বেমার নাই ডায়াবেটিসও বেমার নাই মাথার বেদনাও বেমার নাই দাঁতর বেদনাও কোনো এমন ট্রিটমেন্টের জরুরত নাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে হাত মৌত পর্যন্ত একবারে মৌত যদি হয়ে যায় মানুষের আখেরে তো এই বেমারে তো মৌত হইব এর থেকে তো বেশ কিছু হইত নাই মৌতর লগে লগে এটার কার্যকারিতা সম্পাদন হয়ে যায় দাওয়াই কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে যে বেমারটে বেমার হওয়া হয় উলামায়ে মুহাক্কিকিন হলে আর নফসর রুহর ডাক্তার যারা উলামায়ে কেরাম এরার নজদিক এই দেহর বেমার বেমার নাই আল্লাহর কাছে এই বেমারটা হয়তো রহমত নয়তো বা গুণা খাটিবার একটা উসিলা নয়তো বা মৌতর একটা হারণ যে কোনো একটা হারণ বনব এটা আল্লাহর কাছে অত গুরুত্ব রাখে না ইলা গুরুত্ব রাখলে আইয়ুব আলাইহিস সালামরে অত বেমার দিলে না উনি আল্লাহ হই না সুবহানাল্লাহ আরে অত বিমার দেওয়ার বাদেও এত বেশি সব্র তাকওয়ার উপরে ইস্তেকামত খসলে আল্লাহর এই নবীয়ে মানুষ ওবাই দি হম ওবা জুবাই বেশি মাথুন্দ্রা নি আপনারা মনে করেন ফুরা মাত্রায় আপনারা ফাইতে হইলে টেবিল এবং সোফা ঘুরাইয়া ও উয়া লাগবে বুঝা যারনি তো সাওয়া লাগ সাওয়া যাইব আপনারা বাইদি হম আর ইলা সাইয়া মাতিলে গর্দনাত বেশি হয়ে যাইব আমার বুয়া হয়তো ঠিক হয়েছে না আপনারা সেটিং ঠিক হয়েছে না এখানে হওয়াটা মুনাসিব নাই আমার বুয়া ঠিক নাই যাই হোক দোস্ত বুজুর্গ আহবাব তারা উলামায়ে কেরাম হলে যারা আমরা দাওয়াত করিয়ে আনছি আমি বাদে যত উলামায়ে কেরাম আইসন আর আইবা ইনশাআল্লাহ এরা সারা আধ্যাত্মিক জগতর রোহানি জগতর ডক্টর হক সুবহানাল্লাহ তো তারা ইতা বিমার অকলরে প্রাধান্য দেন না তারা বরং এমন বিমার দিয়ে অগ্রাধিকার দেন এমন বিমারের দাওয়াই দেন যে দাওয়াই খাওয়ার বাদে যে দাওয়াই ইস্তেমাল করার বাদে যে দাওয়াই সেবন করার বাদে দুনিয়ার মধ্যেও ফায়দা মাশাআল্লাহ কবরের মধ্যে ফায়দা আলহামদুলিল্লাহ আখেরাতের মধ্যে লা মাহদুদ ফায়দা আলহামদুলিল্লাহ এই বিমার রুহর মধ্যে বিমার হইলে এটা মরার লগে লগে এটার দংশন শেষ নাই এই বেমারে রুহর বেমারের ক্যান্সারে দুনিয়ার মরার লগে লগে শেষ নাই রুহ যদি বেমার হয় আমরার দিল যদি বেমার হয়ে যায় তো এ বেমার হমে না মৌতর বাদেও হমে না এই বেমারের শিফা দুনিয়ার থাকতে না করলে ট্রিটমেন্ট দুনিয়ার থাকতে না করলে উলামায়ে কেরামর দ্বার না লইলে খানকার মধ্যে শিরকত না করলে উলামার সহবত না বইলে উলামার দ্বারও না সময় কাটাইলে কোরআনে করিম তিলাওয়াত না করলে সদকা ডেইলি তুরা তুরা না দিলে আমরা সদকা মনে করি বছর একদিন ওয়াজ হইল 1000 টাকা দিলে এলাম মাশাআল্লাহ জি না 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা ডেইলি সদকা করবা হক না ইনশাআল্লাহ সদকা ডেইলি চলতো 8 ইত্রা 10 টাকা 8 ইত্রা 20 টাকা মসজিদে গেছেন 10 টাকা বুঝা যারনি
আন্দা মানুহ পাইছেন মাশাআল্লাহ 50 টাকা দিলে কো ডেইলি রোজানা সৎকা করবা এই সৎকায় খালি আল্লাহর গুসসা ফানি বইলা নাই এই সৎকায় সমস্যা দূরীভূত হইয়া ইস্তেগফারর কাম করব তওবার কাম দিব কিলা দিব ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া ফরমাইত্রা সৎকা দিলে তওবা ইস্তেগফার নসিব হয় সুবহানাল্লাহ সৎকায় আল্লাহর দিল ঠান্ডা হয় মুদ্রতর দিল ঠান্ডা হইয়া সিরাতে মুস্তাকিম পাইতে সুবিধা হয় আলহামদুলিল্লাহ তো যাইও এই রূহর ডক্টর হলে এমন ট্রিটমেন্ট করাইন আল্লাহ 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 আওয়াজ নাই ও নাই আওয়াজ নাই আল্লাহ 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 একবার জোরে করিয়া আমার আল্লাহর শোর তুলিয়া দেখো কোয়া দুনিয়ার মার মায়ার মধ্যে অত মায়া নাই সারা মিলে একবার কোন চাইনি মা বাবা সাসা মজা লাগে নি একবার কো কো আল্লাহ 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 গুনাহগারর সিন নাই সুদগুরর সিন নাই জিনাকুরর সিন নাই মিশা মাত্রার সিন নাই মিশা মাত্রার উপরে কিছু মাত হইছে না কোন সিন আছে নি আল্লাহ 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 তসকে নফসর উপরে বয়ান হয় জিক্রর উপরে বয়ান হয় আমার যুবক ভাই হল বেশি আসন হইলাই এই সময় জেলা গুর্দা দিয়ে আল্লাহর নাম লইতে পারবায় এই দিল আবো অপবিত্র হইছে না 60 বছরের বুড়া বেটা যায় না সইন তান আহমাল তান খাসলতর উপরে ডিপেন্ড করব তান অভ্যাসের উপরে ডিপেন্ড করব তান কিছু খুসুসিয়ত তাইন বানাইছেন স্পেশালিটি ওটাইন্তর উপরে আমাল ভিত্তি করে আর যুবক মাইয়ে যদিও গুণা করে তবুও বুলগীয়তর বার্তাকে বেশ দিন হইছে না 18, 19, 22, 23, 25 যুবক বাইর হইয়ার দিলর মধ্যে সুকুন রাখিও শান্তি রাখিও খান যত গুণা করো না কেনে আবো বেশ হইছে না হইনে সুবহানাল্লাহ না গুণা বেশ হইছে না মাশা আল্লাহ আল্লাহর হইতে আল্লাহ তোমার রহমতর সমুদ্রর সাগরও যদি আমি ডুব দিবার আগে শুধুমাত্র সাঁতার দিবার লাগে ইঞ্জাব দেই আল্লাহ যদি তোমার নাম খান মুকুয়ানি রে বাল্লা ইতা আমার যা গুণা আছে তোমার রহমতর প্রতিচ্ছবি হওয়ার লগে লগে আমার গুণা নে কে বদলি যাইব সুবহানাল্লাহ মানুষে শুধুমাত্র আল্লাহ নামটা দিল জায়গা দিলায় যদি খালি আল্লাহর কথা মনে করে যদি খালি মিশা মাত মাশা আল্লাহ কইছেন তাই মিশা মাতর লগে লগে সারা গুণা যখন সামনে আইব তখন যদি কই আমার আল্লাহ আমার খাইল কিয়ামতর দিন আমার যৌবন রে আবার ঘুরাইয়া দিবা আমি এখন অধঃ পতনের মুখে আল্লাহ আমার তুমি উঠাইয়া নবীর সম্মানে সম্মানী আমার ইজ্জতি বানাইয়া ওলা উম্মত বানাও যে আমি দর্প বরে সাহস লইয়া ইজ্জতি নবীর উম্মত ইজ্জতি বনিয়া আমি জান্নাত যাই হোক ইনশাআল্লাহ ইটার লাগিন রুহানি ডক্টর হলে ওলামায়ে কেরাম হলে আমরা রে তসকিয়া নফসর লাগিন নফসরে শুদ্ধ করবার লাগিন কাদ আফলাহা মান তাজাক্কা কামিয়াব তো ও মানুষ যে নমাজের কামিয়াবি ডাক শুনিয়া হাইয়া আলাল ফালাহ শোনার মানে হাইয়া আলাল সলাহ শোনার মানে খাম আত্মাকি ফালাইয়া দা আত্মাকি ফালাইয়া সাবি তালার মধ্যে লাগাইয়া তকি টান মারি লইয়া জুব্বার ফাঞ্জাবিয়ার শার্ট লাগাইয়া মসজিদ মুখে দৌড় শুরু করেন কারণ ওলামাই কেরাম ডক্টর হলে বুঝাইয়া দিন ওহান রুহ ডক্টর হলে বেলে আও তোমার তসকিয়া নফস ওইব নমাজের মধ্যে আইলে কারণ সেই ফালাহ শব্দ নমাজের আজানের মধ্যে ফালাহ শব্দ লুকাইল আছে আও নমাজের মধ্যে কামিয়াবি আছে দুনিয়ার কামিয়াবি খালি নাই আখেরাতের কামিয়াবি নাই তোমার সংসারের কামিয়াবিও ঢুকাইল সুবহানাল্লাহ নমাজ পড়লে রিস্ক বাড়ে নমাজ পড়লে নেক হায়াত বাড়ে নমাজ পড়লে বড় বড় বেমার দূরই হরে নমাজ পড়লে চৌকর জ্যোতি বাড়ে নমাজ পড়লে শ্রবণ শক্তি বাড়ে নমাজ পড়িয়া খানি খাইলে খানি মজা লাগে মাশাআল্লাহ কিন্তু নমাজ পড়িলে সংসার সুন্দর হয় আল্লাহু আকবার কামিরা হাকিমুন নফস জানে দারুল উলুম দেওবন্দে নফসর হাকিম বলি আজ্ঞা দিছে 1981 হজরত মৌলানা মুশতাকুন নবী কাসিমি সাহেব জান তকরির ইউটিউব সার্চ করলে ফাইবায় বাংলাদেশি কিছু বাইসা বহল ওবাই দিফারইয়া বদরপুর আইন নানি মাতো না কেনে বাড়াটা কি আইন নানি ওটা কিছু কমিছে উস্তানির কারণে বরাহর ওলামায় কেরামর উস্তানির কারণে কিছু ওটা কমিছে কিন্তু হকানি ওলামায় কেরাম হলে আমরা পাইতাম না
বাংলাদেশের মুকদ্দাস সরজমিনও দারুল উলুমের ফারিগিন হাজারো আছে, কিন্তু এরারে আপনি আমি ভয়া বড় কষ্টসাধ্যের ব্যাপার। তিন বছর চার বছর তাকিয়া দেশের মধ্যে তার রুটিন শিডিউল বানাইল থাকে, তার দেশেও সময়তে পারেন না। যে হাকিমুন নফস মুস্তাকুন নবী কাসিমি সাহাবরে বাঙ্গালুরের মধ্যে একটা জায়গা শিবাজীনগর, সেই শিবাজীনগরের মধ্যে তারা বিরাট ইন্তজাম করছে উর্দু বয়ানোর লাগিন। এক বছর আগে আল্লাহর বান্দায় ছয় মাস বাদে হয়েছেন জিনা, আমি তো খেয়াল করছি না আল্লাহর হস্তে মাহাব দিবা। এর আগের বছর আঠারোর সতেরো ইংরেজিত আমার লাগিন এক দাওয়াতরে একদম ফিক্সড করে তোয়া আছে, ডায়েরি এন্ট্রি করছি না, আমি একদম পারতাম না। সুবহান আল্লাহ। এরারে আমরা ভাই না যারা হলে হলে আইয়া ওবাইদি জকিগঞ্জে দি ভারইয়া আইয়া বা আগরতলা বাইদি ভারইয়া আইয়া কিছু কিসার আশার হইয়া বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা লইয়া যাই না নি মাতনা খেনে। এখন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ আর বরপেটা সাইডে দিয়া মাশা আল্লাহ ইল্লা মাশা আল্লাহ কিছু ওলামা কেরাম বাদে ম্যাক্সিমাম ডিমান্ডর উপরে মানুষের পকেট খাটিয়া টেকা নেনেওয়ালা যারা মধ্যে একজন দেখলাম আগরতলা পালাটানা যেনটা কি আমরা বরাহর উত্তর পূর্বাঞ্চলের কারেন্ট সাপ্লাই হয় বুঝা যার নি। গেলাম পালাটানাত, বয়ান হইল আমার মাগরিব বাদ আর ঈশার মুত্তসিল আল্লাহর বন্দা বইতা নাম হইতাম নাই, আমরা আর কিছু ফায়দা হওয়ার লাগিন জলসার লাগিনে ফায়দা হইবার লাগে, নাম হইবার খাম না ইউটিউবে যাইব আর খারাপ পাইব বেটায় আমারে। তবে বাসখান্দির আলিমুদ্দিন সাহ দামাত বরকাতুহুল আলিয়ায় যখন আলমী সুরা আর আপনার ইতাহাতি দলের মধ্যে সংঘাত সৃষ্টি হইয়া তবলিক দুই ভাগে দ্বিখণ্ডিত হয়েছিল বুঝা যার নি। ও সময় তাই নাকি মশিরা দিছিল আলাকুলিপুর মসজিদ হয়েছিলা দ্বন্দ্ব লাগাইয়া লাভ নাই, আর গীবত শব্দর অর্থ বুঝায় ও দ্বন্দ্ব সম্পর্কে বুঝাইয়া গীবত বুঝাইয়া হয়েছিলা। গীবত শব্দর অর্থও আমরা জানি না, বাসখান্দির হুজুরে চোখ মুজি মুজি বয়ান করেন ছিলেন তো আপনার আলহামদুলিল্লাহ। একজন মানুষ থাকলেও যে বয়ান এক লাখ মানুষ হইল হো বয়ান। সুবহান আল্লাহ, আল্লাহ হজরতর হায়াতরে নেক হায়াত দি বদলাইয়া দেখো হোক। আমি হয়েছিলাম যে মানুষের দ্বারা বেটা বা বেটি খেল খতরা নিশারায় হো দেখো গুম কলা খুতরা হয় হয় চোখ মুজাই যাই হোক কবা চাকা আল্লাহ একবার কবির। গীবত শব্দর অর্থ হইল ওটা বেটা বা বেটি সমাজের মধ্যে যদি কোনো মানুষের দ্বারা ইজতেমাই নোকসানাত দেখা যায়, বেশি মানুষের নোকসান হয়ে যায়, উম্মতর ইলমি নোকসান হয়ে যায়, আমলি নোকসান হয়ে যায়, তফরিক আই যায়, জুদাই আই যায়, ডিভাইডেশন আই যায়, পার্থক্য দরিলায়, মত পার্থক্য দরিলায়, বিভেদ সৃষ্টি হয়ে যায়, দুই দলে বাদ হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, এরারে নাম ধরিয়া মানুষরে হও ই মানুষটা কি বাঁচিয়া থাকো জোরে হও সুবহান আল্লাহ। তথাপিও নাম ধরাইনও জরুরত নাই, আল্লাহর বান্দা আইলা ক্যালকাটার তাকিয়া কলকাতার তাকিয়া চিফ গেস্ট বানিয়া ঋষার নমাজ নাই, ঋষার নমাজ এরা আলিম না, আপনারা হইবা না আলিম হলে দুকা দেই, যে আলিম হলে দুকা দেন হইয়া চিন্তা করেন আপনারা, এরা আলিম নাই তো, কারণ কোনো আলিমে দুকা দিব নি হুজুর, কোনো আলিমে দুকা তা না, আলিম হলে ডিমান্ড হরেন যাই না আলিম তাইন ডিমান্ড করতা নাই, যাই না আলিম তাইন হইতা নাই, মৌতর কোনো পারমিশন তার কাছেও নাই আমার কাছেও নাই, যে এক মাস আগে দশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে দে হইবা নি, কারণ তার মৌতর ডর আছে ওলামায় কেরামে ডরাই না আল্লাহরে বেশি জোরে হোক সুবহান আল্লাহ। তাইন হইতা নাই অ্যাকাউন্ট দেও দশ হাজার বিশ হাজার, যাইন আলিমর বেশে তাই আলিম বনবা তান লিবাস আর পাগড়ি আর জুব্বা নিয়া তানে আমরা আলিম হইতাম না কই ইনশাআল্লাহ। কত ঈশা উষা নাই ঈশার বাজে গেল যে বিরাট কিছু আশার আর কবিতা দিয়ে বয়ান করলো মানুষ সামনে আর মানুষে বাহ বাহ দিলা, চৌত্রিশ হাজার টাকা আমার দুই চোখ আইনাইন আমার দুই চোখ সাক্ষী, চৌত্রিশ হাজার টাকা ফ্লাইট বাড়া বাদে ফ্লাইটর বাড়া বাদে চৌত্রিশ হাজার টাকা হাদিয়া তার আত দিলা, দিয়া হইল পঞ্চাশ তো পড়ল না ভাই, পঞ্চাশ তো হলো না এখনও ষোলো হাজার বাকি বুঝা যারনি, জানিয়ার না বাদে কিতা করছেন চৌত্রিশ দিয়া আরও দিলানি না না জানিয়ার না, তখন এর বাদে আমি ঘুমাই গেছি, ঘুমাইয়ে উঠি আলহামদুলিল্লাহ আমরা তিনজন আসলাম সফর তকমিল তিনজনে, তো সফরও তিনজন আসলাম সফরের নামাজ পড়িলাম ফজরের নামাজ হইল সফর নাই তো মোটামুটি ফজর জমাতে আদায় করলাম, করার বাদে দেখলাম হে ঘুমো ফ্যাট তলে দিয়ে দিয়া আর কি বুঝা যারনি ঘুমো, ফজর বাদে আমরা চাও খাইলাম তারা হিবাই দিয়ে আগরতলা বাই দিয়ে মুড়ির একটা চিহ্নি চলে মুড়ি বানাইছিল লাড্ডু
খাইলাম, খাওয়ার বাদে চা খাইলাম না, সাতটা বাজিল উঠে না, আটটা বাজিল ওলা মিরমিরিয়া চা ধরা বাজে বাদে সব বড় করে বুঝুন, আর বাদে ফিরিয়া ও দো পাও দিয়ে কুসলাইয়া সম্ভলগের মাঝখানেও হারাইয়া ঘুমাই নেনি মানুষ ও হে ঘুমা। এটা কোনো প্রভাব নাই যে মানুষর মানুষের দেখতরা হইয়া উত্তর লাস্টে দেখলাওয়ার লাগিনো বলা নমাজ মানুষে ফড়িলে নানি পাতনা কেনে বলে মানুষে কিতা হইবা হইয়া তো ফড়িলায় অক্সিনও তার কেছে না মানে আদনা স্তরের মহব্বত আর কি ওখান যে মানুষে কিতা হইবা নমাজের প্রতি নমাজটা ফড়িলাই এগুলো তো যাইজ নাই। আল্লাযীনা হুম ইউরাউন দেখাই গেছে যারা নমাজ পড়ে আল্লাহ কইতরা ইগুর হুদ্দা কেয়ামতের উপরে কোনো বিশ্বাস নাই তো হুদ্দা এটা কেয়ামত হয় জন্নত হয় দেও আর জাহান্নাম থেকে বাঁচাও এটা হুদ্দাও হয় কারণ ইগুর নমাজ ঠিক নাই তো নমাজ হে পড়ে মানুষের দেখতা দেখে হইতে বাহ যে নমাজি ইলে ইলেও নাই মানুষের দেখাইবার লাগিনো নাই পড়িলেও না ফোনে দশটায় আমার ট্রেন আমি বারোইয়া আইলাম উঠিয়া ও তার জ্বর থেকে বেগ থেকে বার করিয়া গুড্ডে বিস্কুট হার ফানে দিই ও তো হার আর কি এখন হয়েছেন জোর রক্ত থামাই যান মকরু রক্ত বাদে তো জোর রক্ত নানি আবো তো তার হজর নাই তো এই সমস্ত নামদারি ওলামাই কেরামহল যদি আইন তাইলে এরা কিন্তু রুহানি ডক্টর নাই এরা ডিমান্ড করেনেওয়ালা আমার হাতিয়া দিলে আমি তো বিসমিল্লা করে ফুকেট হারাই দিলাম না মাত বুঝতেন ওটা কিছু আপনারা শুনা দরকার বরাহর ওলামাই কেরামল লোক এগুলা ব্যবহার করা শুনকুয়া এরা তো বিসমিল্লা হইয়া লইন বুঝা জারনি ও তো লইলাম তো নেন বাদে আইয়া দর মনে করে গেলে লিলাম গেলাম সত হাত দিয়া দেখিছে আটত্রিশশো টাকা আটত্রিশশো হিন মাত্র চৌত্রিশ হাজার আর আমারে আটত্রিশশো টাকা দিছে বুঝা জানি ভাই দুস্থ বুজুর্গ বাব ঘটনা হইল গিয়া আমরা কিছু জালে আমরা রে বেরিয়ে লইছে আর অস্পষ্ট অবস্থার মধ্যে আমরা তাকিয়া ওলামাই কেরামর লোকে মশওয়ারা করি না ওয়াইজিন আনবার সময় প্রায় বড় বড় জলসা হয় লক্ষ টাকা খরচ হয় বড় বড় বাজেট বানানি হয় কিন্তু জরুরতর ফায়দার কোনো মাত আমরা পাই না বিরাট সুর দিয়ে আলোচনা করা হয় আর বাদে খোয়া হয় আলিম হলে আইয়া কিতা মাতিলা কিতা বয়ান করলা লাখ টাকা লিয়া লাগে এরা আলিম নাই কিন্তু আল্লাহ তাআলা ওলামায়ে কেরামরা সিনবার তৌফিক আমরা দেখো হোক আল্লাহ আমিন। দুস্ত বুজুর্গ আহবা আমি কথা শুরু করছিলাম একটা কথা তাকিয়া যে মুসলমান যুবক আর যুবতীসকলের অধঃ পতনের ব্যাপারে এক নম্বরে মাওলার মহব্বতের জায়গা ও দিল আপনি দেওয়া শুরু করে দিন দেখবা ইনশাআল্লাহ রোজানা আমার ভাই হইসাইন যখন তুমি মাত মাতিবা মিশা মাত আর নিমন তাকে খেয়াল করবাই বেলে মিশা মাত মাতি আর নি যখনও গুণা সামনে আইব তখনও হইবা ইয়া আল্লাহ তুমি আল্লাহ আমার দেখরায় আমি জি না করি আর আল্লাহ তুমি না হড্ডা ইত্তাকুল্লাহ আমারে ডরাও যখন আমি সুদর দান মারিয়ার জোয়ার দান মারিয়ার বন্ধন আমি যাই আর বেটি অথবা বেটা বেটাও তো যায় বন্ধন যায় না নি মাতনা খানে এরে বন্ধনরে বেটিনতে বন্ধনটাকে টেকা লইয়া জামাই দিয়া সুদর কারবার করাইল এটা ডাবুল খবর পাইলিছি আমি শিলচার জাগার নাম এখানে হইতাম না বেটিয়ে বন্ধন থেকে আনছে পঞ্চাশ হাজার মনে করেন পঞ্চাশ আনিয়া কোনো হুদ্দা কোনো হাম নাই তাই ফুড়ির বাড়ি তিস্তারে দিত আশা দিত বা ফুড়ির বিয়া দিত বা ফুয়ার বিয়া দিত বা জমিন এক টুকরা লইত এটা কোনটা নাই বড় কোনো হাম নাই তাই জেলা খেসিছি ভাই এনতে লই যে হুদ্দাও আর বাজে দোয়া করেন আল্লাহ তুফান খান তা দেও মেঘ বেসরে দিয়ে ফ্লাট খান করুক ফ্লাট খান করলে আমার ক্লিয়ারেন্স আই যাইব বুঝা জানি ভাই ওলা কিছু ভাই এনতে করেন জেলা বেটি হুদ্দাও দিয়ে আনছে কোনো জরুরত নাই তাই আনিয়া জামাইয়ে অগুন তাইরে দিয়ে আনাইয়া হে সুদর হারবার ডাবল করে তাই যদি একশো দশ টাকা দিয়া আনে ব্যাংক মনে করে না কি তে হে ফন্ড টাকা হারে অগুন তাকে ডাবল করে হরিয়া অন তাকে নিয়া বাচ্চার তাকে বাচ্চা আবার বাচ্চার তাকে বাচ্চা বানাইয়া হগুরি তোরা দে হে তোরা খা বন্ধন হরেন নিয়া মাতুই না এখানে বন্ধন তো হরের না ডাবল বন্ধন হয়ে গেছে এখন দোস্ত বুজুর্গ আহবাব ও সময় হইতায় ও আমার আল্লাহ ইত্তাকুল্লাহ তুমি করায় ও আমি ডরাইলাম আল্লাহ আমি সুদ মুখ দিতাম নাই হারাম মুখ দিতাম নাই আল্লাহ তুমি আমারে বাঁচাও ইয়ার হামার রহমিন আমার 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 গরিবেরে দূর করো ইয়া আল্লাহ আমার সমস্যারে দূর করো আমার অভাবরে দূর করো আল্লাহ আল্লাহ যা হইমু তোমার কাছে হইমু আল্লাহ মানুষের কাছে আত ফাত্তাম নাই আল্লাহ মজবুরির সময় তুমি আমি আল্লাহ আল্লাহ তুমি আমার মুসিবতর সময় তুমি আল্লাহ আমার আমার আওলাদ পাওয়ার সময় তুমি আল্লাহ আমার ফুয়া ফাইলেও তুমি আল্লাহ আমার ফুড়ি ফাইলেও তুমি আল্লাহ আমার টেকা হম ইনকাম হইলেও তুমি আল্লাহ আমার বেশ ইনকাম করলেও তুমি আল্লাহ আমার হয় না ইনশাআল্লাহ
কুল নবি তুমি খাও তোমার বান্দা অখলে খকুয়া তোমার উম্মত অখলে খকুয়া আমার বান্দা বান্দি খকুয়া ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার হজ আর এই তরজমার মধ্যে মুফাসসিরিন কেরামে কইতরা সমস্ত ভালো হাজ হারাইল ও মাহিয়ায়া আমার হায়াত আর জিন্দেগি ও মামাতি আমার মৌত আর জিন্দেগি লিল্লাহি রাব্বিল আলামিন সারা আল্লাহ তোমার লাগিন জোরে হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার লাগিন কিন্তু না এখন বয়স্ক মানুষ থাকিয়া আমার যুবক ভাইয়ে ইনকাম বেশি করে যুবক মায়ের সোর্স অফ ইনকাম বেশ আছে এর বাদেও নমাজটা আল্লাহর লাগিন দের না মানুষের লাগিন দের মানুষে হইতা নমাজি শাদির দিন নমাজ মার ইন্তেকাল নমাজ বাবার ইন্তেকাল নমাজ খেউ মূল্যে নমাজ বিয়ার দিন নমাজ জুমার দিন গেল কাবলাল জুমাও নাই বাগদাল জুমাও নাই এই যুবকর উন্নতি আশা করা যায় না আপনারা হোক আছে পাতন না কেনে মুসলমানদের অধঃপতনের কারণ যুবক ভাইয়ে নমাজ পড়ের না তার নমাজের মধ্যে মজা নাই হাইয়া আলাল ফালাহর কামিয়াবি তার মনের ভিতরে আর না নমাজও হে যার না তবলাল জুমাও নাই বাদাল জুমাও নাই এই জাত জুমা ফড়ায় না ফড়ায় সমান কারণ আগর সুন্নতে মুয়াক্কায়দা ছাড়া বাদর সুন্নতে মুয়াক্কায়দা ছাড়া যদি শুধুমাত্র ফর্জ ফড়ে তেজ জুমা না ফড়ার সমান হইল মাত্র জারনি সুন্নতে মুয়াক্কায়দা ছাড়িলে ফরজ আদায় করা না করা সমান হয়ে যায় এর বাদেও আমার যুবক বাইরে ইমাম সাহেব আটকাইতে পারেন না আল্লাহ তাআলা আজকে তাকিয়া সামনে রমজান আর শাবান এবং রমজানও আমরা সারা যারা কাবলাল জুমআ বাদাল জুমআ আদায় করি না আল্লাহ তাআলা আদায় করবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন তোরা জোরে হো আল্লাহুম্মা আমিন কারণ আমার অধঃপতনের কারণ আমি নিজে মাদ্রাসা যাওয়ার ব্যাপারে আমি দোষী আজান বন্ধ হইলে আমি দোষী ইগুফুরা মাত্রায় বন্ধ হওয়ার কারণ আমি নিজে কোনো গ্যার মুসলমানকে দোষী বানা আমি নিকৃষ্ট হওয়ার আমি আহকার বনার আমি অসম্মানী বনার আমি বেইজ্জতি হওয়ার আমার আত্মা কি মাল যাওয়ার আমি গরিব হওয়ার সারা নোকসানাতর কারণ আমি নিজে আমার ইস্তেগফার নাই আমার তওবা নাই আল্লাহর মায়া নাই মানুষের মায়াও আমার দিল নাই আমরা মুসলমান হলা হয়েছি আমরা উন্নতি হইতো নি গরিব মিসকিন দিয়ে আমরা খাওয়াইও না তারে নিয়া তার জরুরত ফুরা করি না ফাললে দশ টেকি এখান বলা দশ টেকি বা পঞ্চাশ টেকি দুইশো টেকি মনে করলাম বা পাঁচশো টেকি এক মানুষ এক বিস্কুট লট খায় এই পাঁচশো টেকি বিস্কুট লট খাইলাম সেলফি আমরাও এখন আমাদের গ্রামের শরীফা বেগমকে পাঁচশো টাকা দিচ্ছি হইয়া ওকে সেলফি দিয়া পাঁচশো টাকার মাঝে ইস ইস আস্তাগফিরুল্লাহ ডর করে দেখতে শরম লাগে মানুষ এক বিস্কুট লট খাইল পাঁচশো টেকির মাঝে সেলফি উঠে দেওয়া বুঝা জানি ভাই আচ্ছা ওগুতা হলে হলে দেও না ভাই রিপ্তা তো হীন নাই ফেসবুকও রিপ্তা নি মানে দেখি আরো বেশ করে বাড়াইয়া দিতা রিপ্তা তো জলসা লুকাইয়া দেওয়া সুন্নত বাসাইয়া দেওয়া সুন্নত মজলিসর মাঝে যে আমার ভাইয়া দেয় আমিও দেই হিগু অন্য জিনিস ফেসবুকের মধ্যে মাত্র পাঁচশো টাকা দিয়া এখান টিন দিয়া এখান সম্বল দিয়া এক লেট্রিন দিয়া এক আপনার টিউব হল দিয়া ওগু হরায় রাস্তা ওগু দিছ দশখান ব্লক মাত্র লাগাইছো আর বড় ফলক লাগাইয়া রাখছো অত টাকার খাম মারিয়া সারা শেষ করিয়া ফটো দিয়া হরায় তুমি খাম করতায় এ ঠিক নাই ভাই গুনার জিনিস মানুষে মিসকিন দিয়ে হলে হলে দেয় না মানুষের দিল ওলাডাট্টা হয়েছে শিলচার মধুর বন্দর ঘটনা শুনেতে শুনুক তার বাদে ইউটিউব ওই ঘটনা হেউ করছে বাপ আর মা দুজন টেহালা মানুষ মাও চাকুরিজীবী বাপেও চাকরি করেন রিটায়ার্ড আর ছেলে বানাইছেন এক ছেলে ইঞ্জিনিয়ার বাড়ি মধুর বন্দ শিলচার ফানি ট্যাঙ্কি তার হরসিতা জানেননি ফুয়া বিয়া দিছেন ইঞ্জিনিয়ার বিয়া দিয়া এই ফুয়ার ঘর কোনো আওলা দাব নাই ও অবস্থা খালি ফুয়ার ফুয়ার বউ আর হৌর আর হরে বুঝা জানি সারা বুঝছেন নি এই অবস্থাত এগারো বছরের এক সরুতা একে তারা বাড়িত খাম করে কত বছরের মুসলমানের অধঃপতন ওইতো নেই না উত্তরণ ওইতো আপনারা হইবা এবং ঘটনা এগু শুনিয়া রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি জমিনও তাকতাতে বদ্ধকা দিলা অনে কারণ জামালি সিফতর মানুষ আসলা রাঙ্গাউটি হুজুর তাইন তো গুণাগার লাগিন দোয়া করতা নেন এই ঘটনা শুনলে বদ্রকা দিলা মানে শুনুকা ঘটনা মুসলমান খানও গেছে দিল এখানোখান দিল দিল এই বাউদারর পিস্তানর তলর জাগা পায় যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন যেন আল্লাহর বাড়িও গুফরত
আল্লাহর বাড়িও নাই, আল্লাহর মহব্বতও নাই, আর কিতায় যেন তারে আল্লাহ তাকে অত হরাইয়া নিল, অত দিল শক্ত পাত্তর বানাইল। দেখো কুয়া 11 বছরের বাচ্চা বাড়ির সারা হাফড় দইয়া দেয়, 11 বছরের ছেলে মানলাম, খানিওনি বানায় মানলাম, বাসন সাফ করে মানলাম, বাজার থেকে খরচ আনিয়া দে মানলাম, কতখান মানা যার। একদিন কুর ঘটনা, বাপ রে বাবা, আজাইব থেকে একটা আজীব ঘটনা। বাড়িত আনছেন আনারস, এর আগর মা তৈরি তার খানে দেন কুকুর বা মেকুর দে, খাবর মাঝে যে মানুষে বাদ দেয় নাই মাতো না, ও খাবর মাঝে বাদ দিয়া হইন তুই বেশ খাইস না, বেশ খাইলে চলতে পারতে না, শরীর দুর্বল হইব, খম খম খায়, বুঝা যারনি, ইগোইলকে ধ্বংস করবার লাইন, খম খম খাইন, ফল ফ্রুইটস আইলে হইন তোর শরীরে জারিত না, এটা খাইস না, এটা 11 বছরের বাচ্চা, মা নাই বাবা নাই, আমি জায়গার নাম হই দেয়ার বাড়ি হাটিগড়া অঞ্চল, হাটিগড়ার মানুষ তখন তারা শিলচার, ও বাচ্চারে অন্তকে নিয়া ফালইন, আর বাচ্চার লগে মহাব্বত নাই, কুদাম বাদাম। একদিন মারিয়া চোখ গুহানা করি লাইলা, ডাক্তার দেখাইছুন জায়গা বাড়ির মানুষে, খানি তারা দিন তুরা তুরা মজার মজার বাটার আনইন, ভিন্ন ভিন্ন বস্তু আনইন, দেন না খাইবার দেন না। একদিন আনারস আনা হইল ঘরের মধ্যে, আনারস খাটা হয়, বাচ্চায় মা বাবল্লা খান খুঁজে আমার এক টুকরা আনারস দেও, তারা কইন তোর জারি তো নাই, তুই খাইস না, তো আল্লাহর বন্দা সাইয়া বই রইল, কইনছেন আপনার আর আমার বাড়ির তো বাইকনা হোক বাতিজা হোক ছোটো ভাই হোক ছেলে হোক মেয়ে হোক 10-12 বছরের বাচ্চা দ্বারা থাকলে না দিয়া খাইতে পারবা না, মাতো না কেন পারতাম না। যাই হোক, আনারস খাওয়ার বাদে তারে ডাকিয়া আনিয়া কেরিবগর ভিতরে আনারসর জাবা আগুন বরিয়া আর বড়া আগুন বালা করে সাঁচিয়া খাইয়া আর ওগু গাইড দিয়া কইসন ওগু ডাস্টবিনে ফেলাইয়া। তো আল্লাহর বান্দা 11 বছরের পিতৃহীন মাতৃহীন বাচ্চা চকুর পানি মুছি মুছি ডাস্টবিনও নিয়া কেরিবেগ ওগু ফেলাইয়া আর সাইরো বাইদি চাইছে আর সাইয়া ওগু খুলিয়া আর ও জাবাত থেকে তোরা তোরা করে সাঁচি সাঁচি খা। শেষ নাই, 2 নম্বর তালাব তা কেউ বুড়া শয়তানে হর বলে অন গিয়াও আবু সাটরেন খকানা আউযুবিল্লাহ, দিল দিল মানুষের দিল। এক ঘটনা, 2 নম্বর ঘটনা, তুষা বনে যেন তুষা, বুঝা যা আরনি, তুষা সিন্নি বানাইয়া কইছে আমার তোরা দেও না, বলে না তোর গ্যাস হয়েছিল, তোর গ্যাস হয়েছিল না দিয়া কইছোর মসজিদও যা, হন দিছি হন গিয়া খাইবে হন যা মসজিদ, ও ইঞ্জিনিয়ার বেটা সিন্নি নিয়া ফুসাই আসছে, হে বাচ্চা 11 বছরের বাচ্চা সিন্নির লুবে দৌড় শুরু করছে, বাচ্চা তো বুঝা জানি ভাই, গিয়া মসজিদ হামাইবার আগে ফড়িয়া তার আঁটু তো গুছিয়ে গেছে দৌড়ো লাগিয়া, আর মসজিদ গিয়া দেখে সিন্নি শেষ, সারা খাই লেছে। দুস্ত বুজুর্গ আহবাব, বর্তমান মুসলমান হলোর এই হালত যদি হয়, সারা মসজিদ যদি সরকারে তালা লাগাই দে, দোষ সরকারও নিমাতন না কেন আপনারা, আজ মুসলমানদের দোষ দিবা না, গ্যার মুসলমানদের দোষ দিবা না, দোষ আমরা মুসলমান ইমানদারর। ট্রেনের মধ্যে হিন্দু মানুষ পাওয়া যায়, সফর বাড়াইলে হিন্দু মানুষের লোকে পরিচয় হয়, হিন্দু মানুষের আখলাক সবর বাদ নাই, আমার ফ্লাক্স থেকে চা দিলাম খাইলো বেটায়, সুফারি দিলাম খাইলো বেটায়, আমি বুধবাইছি না আবো গ্যার মুসলমান, এ হইল গিয়ে আগরতলা ইউনিভার্সিটি লেকচারার, তো বাদে বেটায় পরিচয় দেয়ার হে অমুক নাথ বা সাহা ওটা হইল বাদে শুনলাম, ভালো ভালো হিন্দু মানুষ এখনো আছে, আপনি যাইন শিলচর ফাটক বাজার, ও রাইত 12টা 1টার সময় পেঁয়াজ রসুন আলু আদার হোলসেল হয়, কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন সেকেন্ডের লগে হয়, হিন্দুর লগে মুসলিম, মুসলিমের লগে হিন্দু, বুঝে জানি মুসলমানে হিন্দুয়ে বড় বড় বাজারও হাইলাখান্তি যাই না, আপনি খাটলি ছোড়া যাই না, এটা মারাত্মক ইন্টারনাল লিঙ্ক আছে মুসলমান প্লাস হিন্দু, বুঝা জানি। আর আমরা আর কিছু মানুষে যারা হিন্দুত্ববাদী লইয়া ব্যস্ত থাকে, যারা গুড়া মুসলমান মুসলমান ছাড়া কিচ্ছু বুঝে না, এরা দ্বন্দ্ব লাগায় এরা সমস্যা লাগায়, আর ও হাসলতর মানুষে আহলে সুন্নত নদওয়ার জমিয়তি লাগায়, মা বুঝা জানি, ও এরা খালার দলাদি বেড়া লাগায়, ও অগুনতে বাঙ্গানি দেন বিহার, অগুনতে বিহার বাঙ্গানি দেন। গত রায় আমার বাড়ির দ্বার স্ট্যাটাসও লাগাইছে মনে আব্দুর রব্বাই, দেখলে চিনি লাইবা আপনি মোটালিয়া মানুষ রাজনগর বাড়ি, গ্রিল লাগাইয়া তলা লাগাইল ভিতরে দি,
আর বাইক ওখানে নাই দাঁড়িয়ে থাকে খাইল রাইট পালসার বাইক বুঝা যার নেই ও নাই তালাওয়ার বু খাটা মেশিন বার হয়েছে তো খাটা এখন তথ্য লইয়া দেখা যায় তিন বাড়ি হবা যুত এক মানুষ ইগু বাড়িতে নাই এখন রাইত থেকে বলে হে উদা মা তো বুঝছেন আপনারা ও তার কানেকশনে ভাই আমরা সুরি ছাড়িলাম না ভাইয়া কইছেন মিশা মাছ ছাড়লাম না আমরার উত্তরণ হইতো নাই আখলাক জবানের মধ্যে দুই জিনিস আমরার কন্ট্রোল হইতো নাই হারাম খানি আর হারাম মাছ এই জুবান থেকে দুই বস্তু বার হয় এক জুবান থেকে হারাম মাছ বার হয় এক জুবানে হারাম খায় দুইটা গুণা জুবান থেকে হয় যে জুবানের ডক্টর নাই খানর ডাক্তার আছেন নাকর ডাক্তার আছেন দাঁতর ডাক্তার ডেন্টাল স্পেশালিস্ট আছে ক্যান্সার ডায়াবেটিস সব রোগের লাগিন আলাগ আলাগ আসেন কিন্তু আমার আল্লাহ জিব্বার লাগিন ডক্টর রাখছেন না সুবহানাল্লাহ কারণ ওই জিব্বার মধ্যে বেদনা যদি হয় আমার বান্দায় আল্লাহ হইতে পারত না সুবহানাল্লাহ হসপিটালের মধ্যে বেডের মধ্যে ঘুম প্যারালাইসিসে মারি লইছে দম যাওয়ার সময় হয়ে গেছে গিয়া দেখবা আল্লাহর বান্দা বা বান্দিয়ে ওই জবান দিয়া আল্লাহ 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 কোনো সময় শব্দ হইতো না বলা ও নাই মাতো না কেনে যদিও হাতে লড়ের না ফওয়ে লড়ের না মাথায় লড়ের না কিন্তু আল্লাহর বান্দির জুবান বন্ধ হইতো নাই আস্তা সৈদ বন্দর মানুষে বন্দর মধ্যে গিয়া যদি আল্লাহ আল্লাহ এক লাখ বার দুই লাখ বার তিন লাখ বার হইন গর্দনাত বেদনা হইব মাথার মধ্যে বেদনা হইব হাতর মধ্যে বেদনা হইব খোটার মধ্যে বেদনা হইব আল্লাহর কসম যে অঙ্গয় আল্লাহ আল্লাহ হয় তার কোনো বেদনা নাই জিব্বার মধ্যে কোনো বেদনা নাই সুবহানাল্লাহ ও জিব্বাদি মিসা মাতমাতিয়ার ও জিব্বাদি হারাম খানি খাইয়ার এক জিব্বা দি মিটটা বুধবাইয়ার এক জিব্বা দিয়া টেঙ্গা বুধবাইয়ার নিমাত না বা কমলার আপেলে বেশম আছে না একজাত একজাত টেস্ট আঙ্গুরের টেস্ট সেম নেই তো ও জিব্রায় তো আঙ্গুর বুধবার এক কলে কমলা বুধবার এক কলে লোকেল মুরগর মাংস বুধবার এক কলে ফার্ম বুধবার আর এক কলে তিতা যদি বুধবায় তো মুখ চোখ নাক সারা থু ভরি দে টেঙ্গা উইলে একদম পুরা এই জিব্রায় সারা বুধভাইয়া দে জিব্রার এমন একটা ক্যাপাসিটি এই জিব্রা তিত্তা বুধভায় টেঙ্গা বুধভায় মিট্টা বুধভায় নুনটা বুধভায় সুবহানাল্লাহ কোয়া আর ও জুবানো খাদ্যি ও জিব্বাদি মিশা মাতমাতি ও জিব্বাদি হারাম মাতমাতি ও জিব্বাদি বিয়ার ভাঙ্গানি দেই ও জিব্বাদি হিবত করি ও জিব্বাদি শেকায়াত করি ও জিব্রা দিয়া আগামী চার পাঁচ দিন হোটেল সার হোটেল তুফান হোটেল ঠিক না সিলেকশন শেষ শেষ তো এখন ইলেকটেড হরাইয়া দোকান থেকে বারোয়া কইমা মালিক সাবরে খয় কাপ চা খাইছে ভাউরি লাইছে খর কত হয়েছে আপনার বিল খয় কাপ খাইলাম ভাউরি লইলাম কারণ হাইলাকান্দির তিনো আসন শিলচার উদারপন্থ থেকে লাগাইয়া শোনাই সব কনস্টিটিউন্সির যত ক্যান্ডিডেট আছেন সারার হিসাব তার গেছে দেখা গেছো লেখিলেন তো কিতা হস আমি কইছি অমুক যার ও হে লেখের বুঝছেন নেন কি ভাই ওর হাইয়া আলাল ফালাহ আও তোমার কামিয়াবি নমাজের মধ্যে আও আমার নমাজ নাই ঐশার নমাজও নাই বন্দর যেগুন ফাটা বাকি রয়েছে মেয়ে গাইবার আগে বুটর আগে ফাটা মরি যাইব নেড়া যেগুন উবাই লেগুন হুতিব শুধুমাত্র ক্যানভাসের কারণে ওয়ার্কিংয়ের কারণে তুমি আটো কোনো অসুবিধা নাই নেতার হয়ে তুমি আটিও না শরীয়তে না হরের না তুমি নমাজ পড়তে না খেয়ে তোমার হইল ভাই নমাজ তোমার নাই খাওয়ার তোমার টাইমের কোনো ঠিক নাই ৫০০ টাকা ১০০০ টাকা ১৫০০ ২০০০ বিনিময়ে তুমি আল্লাহর মহব্বতের দিল থেকে খালি করে দিলা দুস্থ বুজুর্গ আহবাব আমরার উত্তরণের একমাত্র এক নম্বর উপায় আমার আল্লাহর স্মরণ আমার আল্লাহর জিকির যদি আমার দিল জারি হয় না আমার আল্লাহর মহব্বত যদি ইনো আয় না আমি বাত খাইতে দোয়া মুখে দিয়ে আয় না সালাম মুখে দিয়ে আয় না আমার ঘর থেকে বারোইতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমার দিল আয় না আমি বাত খাইতে খানি খাইতে ফানি খাইতে বিসমিল্লাহ আমার মুখে দিয়ে আয় না তে আমি বুঝতাম ওহান যে আল্লাহ ইনো জাগাওয়া বাক্কা দূর হই মুসলমানে বাত খাইবার সময় দস্তরখানা বিছায় না মুসলমানে বাত খাইবার সময় ডাইনার দি ফানি খায় না বাউ দি ফানি খায় আজ মুসলমান হরুতাইনতে দেখবা ছোট ছোট বাচ্চার বাচ্চিরা ম্যাক্সিমাম দেখা যায় বাউতে খায় বুঝা যারনি এটা আইসটা কিনা এটা আদম আলাইহিসালাম আর হাওয়া আলাইহাসালাম থেকে শুরু হয়েছে শয়তানে বাচ্চারারে অভ্যাস করায় ক্লাস করায় ট্রেনিং সেন্টার দেওয়ায় বাচ্চাইন্তরে দিয়া হকানা হজুবিল্লা ওতার লাগিন দেখবা ২০০৬ আইল অ্যান্ড্রয়েড সেট
দুই আপনার 11 6 আইলো মোবাইল আর 11 অ্যান্ড্রয়েড স্মার্টফোন আওয়া শুরু হইলো ফইলা খালি 2G চলতো না নি ভাই ফইলা খালি 2G বাদে আইলো 3G এর বাদে 4G এখন কামিং গোইং অন 5G টাচ করে লিখবো আপনার বহুত জায়গা গুয়াহাটি আইয়াছে আগরতলা হয়ে গেছে 5G আইব কিন্তু 4G আর 5G সম্পর্কে 3 বছরের বাচ্চায় বালা হইতে পারেনি না 75 বছরের বুড়া বেটা হইতে পারেন বালা মাথা না এখানে আমি কই আর 22 বছরের যুবক তাকিয়া 7 বছরের যে ছেলে হে আরো বেশি উন্নত আরো ফাস্ট শয়তানে তার আর ট্রেনিং দেয় বাওয়াত দি বিস্কুট খায় বাওয়াত দিয়ে পানি খায় যে বস্তু দরাইবায় বাওয়াত দিয়ে খায় আপনি আম্মার দরকার আব্বার দরকার মুসলমানের অধঃ পতনের কারণ নবীর সুন্নত থেকে সরিয়াওয়া নবীর সুন্নতরে এখতিয়ার কর নবীর মহব্বতে আল্লাহ তুমি পাইবায় সুন্নতরে জিন্দা করা শুরু কর আমার ভাইয়ের যেখান কইলা বারবার কইয়ার যে মাত মাতি বা মিসা মাত আর নি মনে করতায় জেলা ওলা হোর খামর মধ্যে সুন্নতরে জারি কর বাচ্চার আত বিস্কুট দিয়া দেখো না ডাইনা তো দেখবা বাউ এত নেবো আবার দেও ডাইনা তো আবার বাউ এত ঠিক আছে নি ভাই দিবাই তুমি নাই না তো আমার বাবা তো ও বাচ্চারে ট্রেনিং তুমি দিতেই থাকো দিতেই থাকো দিতেই থাকো 3 বছর 4 বছর সময় তুমি দেখবা যদি বাবায় বাবাতে খাইলা কইব আব্বা ডাইনা দিয়ে খাও সুবহানাল্লাহ বুঝা যারনি আব্বা আজকে আমার সালাম দিছ না আপনি আমার আমি দিলে ইয়ার আসসালামু আলাইকুম হারণ বাচ্চারে আপনি করো আসসালামু আলাইকুম ফুড়িরে আসসালামু আলাইকুম বৌরে আসসালামু আলাইকুম দেওনি মাথা না খানে বিবি রে আহলিয়া মোহতরমারে দেওনি ভাই ও অগু অধঃ পতনের কারণ মুসলমানের অধঃ পতনের কারণ গড় তালাক শব্দ আইতো নাই তালাক মানুষে ফাউরি লইব যদি স্বামী স্ত্রীর সালাম দিন আওলাদে দেখব ইয়া আল্লাহ আমার আব্বায় আমার মার সালাম দিতরা আমার মায় আমার আব্বার সালাম দিতরা বাচ্চার দিল সালাম 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 আসমান থেকে ফরিশতা সালাম 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 ঘরের মধ্যে সালাম ঘরের মধ্যে শান্তি সংসারের মধ্যে শান্তি বিয়া মিবির মধ্যে শান্তি আওলাদর মা বাপর মধ্যে শান্তি আওলাদর মধ্যে শান্তি খানদান শান্তি সুবহানাল্লাহ সালাম নাই এখন তুমি কইবা বউর এখানে সালাম দিতাম বেলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় জামাই হয়ে গেলাই নি যত জামাই আমরা এনে আসি শাদি করে লাইছি বুঝা যারনি মা টেঙ্গা ওরনি যত স্বামী হল আমরা এনে আসি সারা স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় স্বামী হয়ে গেছি নি আমরা তে নবীজি যখন আয়েশারে উম্মে সালামারে হাফসারে সালাম দিলা খাদিজারে সালাম দিলা তে আমরা সালাম দিতাম না এখানে নবীজিয়ে সালাম দিলা সুন্নতরে আদায় করলা আমিও দেই না শর্মা শরম এখন শুরু করি না আমি আমার তো আমল আছে আলহামদুলিল্লাহ আমি দেই আর দিয়া অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কারণে কমন হয়ে গেছে বুঝা জানি আমল যেগু হরবা ফইলা এগুর ভিতরে রিয়া আইব শরম আইব বহুত জিনিস আইব বাদে এগু নর্মেল হইব নর্মেল হওয়ার বাদে ফায়দা এগু আপনি দেখতে নাই অন্য মানুষের তারিফ করবো আইস সুতারখান্দি এলাকার মৌলানা মুফতি ইমরান সাহ একজন আছেন কাসিমি দামাত বরকাতুল আলিয়া তান ফ্যামিলির একটা খবর ভাইয়া আমার এত বেশি খুশি লাগলো আমি চাই হার হার ওয়াজের মধ্যে আমি এটা কইতাম তারা সাইর ভাই সাইর ভাইয়ের মধ্যে সাইরোজনে শাদি করলা বড় ভাইয়ে শাদি করছেন 12 বছর আগে সরু ভাই এর উফরর ভাই এর উফরর ভাই 2, 3 আর 4 নম্বর ভাইয়ে উকসিমু বিল্লাহি মিআতু মাররা হইয়া কইতরা আল্লাহর নামে 1000 বার 100 বার কসম খাইয়া কইতাম পারি আমি আমার বড় ভাইয়ের বউরে 12 বছর হয়ে গেছে দেখছি না জোরে হ সুবহানাল্লাহ সিস্টেম যদি আমি বানাই খালি তো ঘর বানাইয়া বাথরুম এটাচ করিয়ার আর টাইলস লাগাইয়ার সাইরো ভাই দিয়ে বাথরুম বানাকুয়া বাড়ির চতুর্দিকে বাথরুম রইত পেশাবখানা অজুখানা ইস্তিনজাখানা সাইরো ভাই দিয়ে বানাকুয়া মেহমান বেঠা মানু আইলে অন তাখতা অন থেকে বাথরুম করিয়া ইস্তিনজা করিয়া তারা অন থেকে বিদায় বুঝা জানি বেটিন তোর লোকের সাক্ষাৎ হইতো না আমরা ইস্তিনজাখানার ঠিক নাই বারে একটা ইস্তিনজা আমরা নাই আছে প্রায় মানুষের আছে ম্যাক্সিমাম নাই গড়ে দিয়ে যাওয়া লাগে গড়ের ভিতরে দিকে যাওয়া লাগে না মাতো না খানে ইস্তিনজার জায়গা ঠিক করো পেশাবর জায়গা ঠিক করো ইসলামের বুনিয়াদ খিদমত শুরু করি আমরা আমরার বুনিয়াদ ঠিক নাই আমরার ফান্ডামেন্টাল ঠিক নাই আমরার বেসিক বেমার যেগুন আছে ওগুন ঠিক করা শুরু করি মুসলমান উঠা শুরু হইবা হকনা সুবহানাল্লাহ কারেন্টের আবিষ্কারক
ডক্টর নিকোলাস টেসলা হইয়া গেছলা ও দুনিয়ার মুসলমানেরা তোমাতান বাই সাইয়া তোমাতান সেফটা ঈমান দেখিয়া আমি মুসলমান হইছি না হকরা সুবহানাল্লাহ সেফটা ঈমান দেখিয়া নাই তোমাতান মুসলমানে দেখিয়া নাই তোমাতান কাছে মুসলমানই নাই আমি এনসিয়েন্ট পিরিয়ডর আমি প্রিভিয়াস পিরিয়ডর আগর মুসলমান হলর মুসলমানে সুন্নতর আমল নবীর সুন্নতর পৈরবী দেখিয়া আমি ওটা স্টাডি হরাত লাগলাম খেনে মানুষে ডাইনার দিফানি খায় খেনে মানুষে দুরুদ শরীফ পড়ে ইস্তেগফার করে আল্লাহর মায়ার বন্ত চায় খেনে আমি আগে এনসিয়েন্ট পিরিয়ডের মুসলমানর স্টাডি করলাম তোমাতান না বক্কা মুসলমানই ফাইলায় বাবা আব্বা মুসলমান দাদাও মুসলমান খানদানর সব ইসলাম ধর্মাবলম্বী কোনো ফায়দা নাই আমি আল্লাহ রব্বুল আলমিনর কসম খাইয়া কইতাম পারি নগদ বর্তমান কারেন্ট মুসলমান দেখিয়া আমি ইসলাম আইছি না জোরে হো সুবহানাল্লাহ হইসলা তাই ডাইনার দিফানি খাওয়ার সময় বিসমিল্লাহ হইয়া খাও তিনবারে খাও টুট লাগাইয়া খাও হোক না সুবহানাল্লাহ হোক ইনশাআল্লাহ বিসমিল্লাহ হইয়া তিনবারে বইয়া যদি খেয়ে পানি পান করে আল্লাহর বান্দা ফরমাইন আমি রিসার্চ ছড়িয়ে দেখলাম পেটের মধ্যে কোনো পাথর হবে না সুবহানাল্লাহ বসিয়া যদি মানুষে পেশাব করে বসিয়া মানুষে পেশাব করে আপনার প্রস্টেট গ্ল্যান্ডর মধ্যে পেশাব রাস্তার মধ্যে জাম লাগত নাই ক্যান্সারের কোনো সম্ভাবনা নাই যৌন রোগের সম্ভাবনা নাই যৌন মিলনের মধ্যে কোনো বেড়া সেরা নাই যদি বইয়া মানুষের পেশাব করে জোরে হো সুবহানাল্লাহ উবাইয়া যারা পেশাব করে তারা আর বড় বড় রোগের সম্ভাবনা থাকে আমি একটা একটা সুন্নতরে রিসার্চ করিয়া ইসলাম ধর্মের মধ্যে দাখিল হইলাম সুবহানাল্লাহ দুস্ত বুজুর্গ আহবাব খোয়াত আসলাম যে খাম আমি হরম আমার আল্লাহর লাগিন হরতাম আমার খানি আমার আল্লাহর লাগিন আমার রিস আল্লাহর রাজ্জাকে রিস আমারে যা দিবা তা আমি আমল করতাম সামান্য হইল মাশা আল্লাহ বেশ হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমার গরিবির মধ্যে রাখলো আলহামদুলিল্লাহ দন দিল আলহামদুলিল্লাহ মুসিবতের মধ্যে রাখলে আলহামদুলিল্লাহ আল্লাহ হর হালতের মধ্যে আলহামদুলিল্লাহ হনেওয়ালা বানা হইনা আমিন তখন মুসলমানে দিশা পাইব যখন আল্লাহরে সাথী বানাইব আল্লাহরে দোস্ত বানাইব আল্লাহরে ফ্রেন্ড বানাইব আমার আল্লাহ তো হইতরা তুমি মরিয়া দেখো না তোমার মৌতর সময় যখন তোমার টুটোর ভিতরে তাকিয়া তোমার শাফাতাইন দিয়া যখন তোমার দম বাড়াইয়া যায় তোমার অলহম তাকিয়া দম বাড়াইয়া যায় ফালাউলা ইজা বালাগাতিল হুলকম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন বড় অসহায় ওয়া বড় নিঃস্ব ওয়া বড় গরিব ওয়া হ্যাঁ বড় টেনশনের মধ্যে তুমি চাও সাইতে তাহো সাইর বাইজি ও আং তুম হেই না ইজিং তাং জোরন বড় অসহায়ভাবে আমার তুমি চাও সাইর বাই ও সময় আমি আল্লাহ তোমার দ্বারও থাকি ও নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ও নাহনু আকরাবু ইলাইহি মিনকুম আমি আল্লাহ তোমার অত্যন্ত দ্বারও থাকি ওলা কিল্লা তুম সিরুন তুমি তাই কিন্তু আমার দেখো না জোরে হো সুবহান আল্লাহ ও সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় তোমার তান্ডে মদত ও ইহসান আর করম করবার লাগিন আর তোমার তান কালিমা নসিব হওয়ার লাগিন আমি আল্লাহ বেহাত কোশিশ করি ও সময় যদি আমারে দুনিয়াত থাকতে বন্ধু বানাইলাও তাইলে আমি আল্লাহ মৌতর সময় বন্ধু বনিয়া সাহায্য করম সুবহানাল্লাহ এক নম্বর দুই নম্বর হইল গিয়া আল্লাহর জিকির হালাল খাইয়া হালাল জিব্বা দিয়ে হালাল খাইয়া হালাল মাতিয়া যখন আমার জিব্রা দিয়া আল্লাহ বারই আইব ওগুর অ্যাকশন ডাট হইব রুকুর অ্যাকশন ডাট হইব সিজদার অ্যাকশন ডাট হইব সৎকার অ্যাকশন ডাট হইব আজানের অ্যাকশন ডাট হইব আজান আমার এক ভাই হইছে এখন তুফানের সময় আজান দিলে আজান আরও বলি যায় তুফান আরও বাড়ি যায় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার লগে লগে আরো বড় যে তাই খেনে আমরা জুবানের মধ্যে সেই আসর নাই সুরে ফাতিহার নাম শিফা ইজা যা আনাসরুল্লাহ ইটার হওয়ার এক চতুর্থাংশ কোরআনে কারিমর চারবার ফড়লে কোরআনে করিম একবার ফড়ার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ
তাফসীর ইবনে কাসীর ইমাম ইবনে আবু কাতাদা হুজরা জালা ইখলাস তিনবার পড়িলে কোরআন কারীম মুকম্মল পড়ার সওয়াব ওয়ালা ইজা জা চারবার পড়িলে কোরআন কারীম খতম করবার সওয়াব আস্তা কোরআন কারীম খতম হওয়ার সওয়াব পাওয়ার বাদেও বারবার কোরআন খতম হওয়ার বাদেও খতমে ইউনূস বারবার হওয়ার বাদেও খতমে খাজেগান হওয়ার বাদেও দুরুদ আর ফজিলত হুনিয়া সারায় দুরুদ পড়িয়াও ফায়দা ওর না খানে জবানো অ্যাকশন নাই কোতার লাগে ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত এক ওলি তাইনে ঘটনা বয়ান হতরা নকল হতরা তাইনে এক মাতে খান্ডে যে জবানোর আসরর ব্যাপারে এক মসজিদর ইমাম সাহেব আর খাদিম সাহেব ইমাম সাহেবে ফেটর বেদনা করনেওয়ালা এক বেটারে সুরে ফাতিহা ফড়িয়ে ফু দিলা বুঝে জানেনি ফাতিহা ফড়িয়ে ফু দিলে হমল না খাদিম সাহেব আম বেটা আম মানুষ জেনারেল পাবলিক ইয়া আল্লাহ আপনারা লসড়া কোতরাড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়িয়ে ফু দেওয়ার মানে হমল না তখন খাদিম সাহেব হইলে আমি একটা ফু দিলাই না কইলে আমি ভু দিছি তুই কিতাব ভু দিতে আর যাই হোক আবার বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সূরা ফাতিহা বেটায় ফড়িল কইলে জবানটা তেড়া তুতলা আসলো আর জবানটা বেখা আসলো শুদ্ধ ইয়ে ফাতিহা বারুই আর না বুঝা যারনি আরো ভু দিল লগে লগে বেদনা শেষ লগে লগে ইমাম সাহেবে কইলা ব্যাপার কিতা জলদি হো আমার ইমামতি জানি ইখান খেরল লগে গল্প করিস না ঘটনা হইল হুজুর আপনার ফাতিহা হাম দিল নে আপনার দিল থেড়া জুবান সিধা আর আমি গুনাগারর জুবানটা যদিও থেড়া কিন্তু আলহামদুলিল্লাহ দিল সিধা সুবহানাল্লাহ আমার দিলটা বড় সিধা আপনি মনে করছিলা আপনি তো আলিমে দিন ইমাম সাহেব ফাতিহা ফড়িবার ফু দিবা আর সুরা শিফাই গুরু নাম আল্লাহ লগে লগে আমার মনে হইতা কোনটা নাই আমি আমার আল্লাহরে রাজি করবার লাগে লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ তোমারে খুশি করার লাগিন ফু দিয়ার ও হইয়া ফু দিছি আল্লাহ শিফা দিছ জোরে হো সুবহানাল্লাহ ইমাম সাহেব নারাজ হইতা নাই আলিম হলে বাদ হইতা নাই এক মাত মাতিয়ার কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা আপনি বনাইন বিবিরে বানাইন ওলা বিবি শাদি করইন ওলা ওলা দহল জন্ম দেওয়াইন আপনি দেখবা আপনার গরর ভিতরে কোরআনে করিম খতম হইব খতমে হাজেগান আদা হইব আর খতমে ইউনূস আরে গো খতমে ইউনূস সম্পর্কে তোরা মাতিলাই খতমে ইউনূস হওয়াটা পুরাপুরি যুক্তিসঙ্গত নাই একদম ঠিক নাই হওয়া ঠিক নাই আর একদম সঠিক এটা হওয়া ঠিক না কারণ খতমে ইউনূস কইতে বোঝা যায় না নি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন 1,26,000 12,500 ফোড়া হতো না হতো না কেন ওন এক মাত মাতি দোস্ত বুজুর্গ আহবাব খতমে ইউনূস নাই গো ইগু তিলাওয়তে আয়াতে ইউনূস ইগু ইউনূস আলাইহিস সালামর শানে যে আয়াত আল্লাহ অবতীর্ণ করছেন আর দোয়া শিখাইয়া দিছলা ওটার তিলাওয়াত হইন জানি কারণ মুফতি শাব্বির আহমদ ওসমানীয়ে তাই বয়ানোর মধ্যে হইতরা যে আমি কিছু মানুষ লইয়া ওলামাই কেরাম হল লইয়া আওয়ামুন নাস লইয়া আমি এই আয়াত তিলাওয়াত লাগছিলাম এক শিফার লাগিন এক বিমারির শিফার লাগিন বুঝা যারনি ফার্স্ট মিনিট না সাত মিনিট বাদে তোরা খেয়াল করো ভাই ফার্স্ট মিনিট বা সাত মিনিট বাদে একজন বন্দায় জিমাইয়ে দিছেন মানে আমি আমি দেওয়ার লগে লগে আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া করছেন তার মানে নালাফিল ইবাদাত বুড়া লাগার আগে শেষ হইত বুঝা যারনি ফারাইজ ইবাদাত হজ ফর্জ সুন্দর করে আদায় করাও লাগবো বুড়া লাগলে নমাজ চার রেখাত ফর্জ বুড়া লাগলে আদায় করাও লাগবো ওয়াজিব বুড়া লাগাইয়া আদায় করাও লাগবো সুন্নতে মুয়াক্কায়দা বুড়া লাগাইয়া আদায় করাও লাগবো সুন্নতে গ্যার মুয়াক্কায়দা শরীরও আরাম থাকলে বাধা লাগলে ফরজ সময় থাকলে আর নাওয়াফিল ইবাদাত জবরদস্তি করিয়া না ওতার লাগিন আমি কই যে বাড়িত কোরআনে করিম খতম করতায় দশজন মেসাব হল দাওয়াত দেন জানি বুঝা যারনি আর দাওয়াত খান হলা দেন জানি যে কোরআনে করিম তিলাওয়াত হইব রাখুন জানি নাইলে হাবিচ্ছা বহলটা বিপদি বানাইবে আসর থেকে মাগরিবের ভিতরে এক ঘন্টা হাবিচ্ছা বানিয়ে ছয়জন আবার খতম হইতো বুঝা যারনি খতম হইব নি মাতো না এখানে খতম হওয়ার শর্ত নাই
sahih tilawat itminan ar sahih ikhlas ar sahih 1 ghonta tilawat khori dua hoy jani thik ase 10 jon asen 12 jon asen shomoy ase bura lagar age shesh hoibo joldi moja lagbo khom shomer bhitre shesh hoibo o tilawate barkat dibo bujha jarni tumi aiya bade kusha kusi mati tai oto joldi shesh hoye gelo ni ba o boila mesab kotha matoi nen 6 jon di shuru kordai mesab re bad bharay bujha jarni 6 jon dina 10 jon di phora kua 15 jon di phora kua 30 jon dawat khori aniya ek shandar qurane karim khatam korokuna ek joni ek phora kharap hoye jani apnara আমার কত হইল কবুল হইতো ইখলাস থাকতো লিল্লাহি রাব্বিল আলামিন হইতো মকসদ তো আমার আল্লাহ খুশি হইতা যাও কি চ্যাপ্টার শেষ বদর আয়াত পড়িছিলাম তাকরীরর মাঝখানে আয়াতটা পড়িউ লাইছি জিকির আসকার যদি বেশি হয় মানুষের দিল নরম হয় কোক সুবহানাল্লাহ জিকির আসকার বাড়িতো তাসবিহ বাড়িতো সকাল এবং সন্ধ্যা যেলা সূর্য তাসবিহ পড়ি পড়ি উঠে আর তাসবিহ পড়ি পড়ি যায় চন্দ্র তাসবিহ পড়ি পড়ি জন্ম হয় আর তাসবিহ পড়ি পড়ি অস্ত যায় বলে হুজুরিতা ফাইলা খানো বলে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত দিত্রা ও ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ও ইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি আমি আল্লাহর জমিন ও আসমান ও ফাখ ও মাঝখান ও সাগর ও তলে গভীরে হাওয়া উফরে মহাকাশ যা কিছু আছে ও ইন মিন এটারে বাংলে ও ইন মিন কেয়া কথা নাই আপনারা ও ইন মিন শাই ইন উলামায়ে কেরামে বুঝবা ইনিগু ইনে নাফিয়া মিনিগু বায়ানিয়া শাই উনিগু নাকেরা মানে ও নির্দিষ্ট যত আল্লাহর সৃষ্টি আছে জান আছে অথবা জান নাই কোনো অসুবিধা নাই যত সৃষ্টি আল্লাহর আছে সারায় আল্লাহর তসবিহ আদায় করে সুবহানাল্লাহ করে বা সুবহানাল্লাহ মানে তাসবীর নাম হলো সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ তাসবিহ আদায় করে সারায় ফাক্কিও করে তুমি করায় যে বাউলিও খান নিয়ে হারাও ফাক্কি তো কই দিছে আমার কিতাব গুড়াই আইও এর বাদে জামাইরে বেটিয়া হরি আচ্ছা সাও সাই খাইল বিয়ালতে কি আমার সৌকে হাফের বাউদারা রোগে তুমি বিয়ানে বারো যে তোরা হুশ করি বারো সৌকে হাফে ভিটামিন সির অভাবে ডাক্তার জিগাই জানি বুঝা জানি সৌকে খাফে কোনো সময় ওটা দুই হাড্ডির মাঝখানোর মাংস হয় খাফে ও যে হগু হগু মনে হয়েছি না আপনারা অগু শেষ করার বাদে খাম ঘাস দেখবা অগুর রানোর সাইডে দিয়ে মাংস ওলা লড়ে বুঝে জানি ইগু মাংস পেশি হে তার জুদাই হয়েছে আরেক গুত্তে কি হরিয়া হয়েছে হৌ তার বেইন আর রগে লড়াইলো আর রগে রগে তো ওলা কুম্বায় কোন ভিটামিনের অভাবে লড়ের বিস্ফুরি হয়েছে এবার দান ফাইবেরে মে ঠাকু দান দিব আল্লাহ তোরে আচ্ছা বিস্ফুরি দি দানের সম্পর্ক আসেনি মাতুন না কেন রিস্কর মালিক রাজা আল্লাহ আমারে রিস্ক দিতা যা কিচ্ছু ওই খানটা কি হয় মাতুন না কেন আর আলুয়ে গ্যাস বাড়ায় আলুয়ে বাড়ায় নেন ওই ওই আল্লাহ যা করুন আল্লাহ তো কি হয় আর আলুয়ে গ্যাস বাড়ায় ফরাসে গ্যাস বাড়ায় আচ্ছা হই চাইন ইলাউদ্দিন আসলো না নিয়ে সব মাস আগে যারা ফরাস খেত খরচন বা খরচন না লইয়া খাইছেন ফইলা 300 টাকা কেজি এর মধ্যে 200 150 100 60 70 চলের বর্তমানে এখন যারা ফরাস কন্টিনিউ খাইন ডেইলি গ্যাস হয়নি আরে মাতো না কেন ও পরিমিত আহার করবায় আউরি খাইবায় তো গ্যাস হইব তো আউরি খাইলে গ্যাস হইব আলুয়ে গ্যাস হয় না ফরাসে গ্যাস হয় না আমার দেহ আসলদের কারণে গ্যাস হয় রমজানও ফ্যাট বালা থাকে কিন্তু আমরা গাঞ্জি ফুলাও আর তেলের মাঝে আর হয়ে যায় জুলাফি বাবাই জুলাফি দিয়ে আমরা ইস্তার না করলে আরাম পাই না দুস্ত বুজুর্গ আহবাব হাইলাখান্দি খাসাড়র এক অবস্থা খারিমগঞ্জের মানুষে মাশা আল্লাহ তারা যাও খায় হুজাইর সাব ডিভিশনের মানুষে তারা যাও খায় যাও মানে আস্তা দিন আপনার মধ্যপ্রদেশ একদম স্তিমিত উত্তরাইল উত্তপ্ত অবস্থা ও অবস্থার মধ্যে স্প্রাইট এর বাদে সেভেন আপ এর বাদে লিচি বুঝে ধারনি তেতর ফানিও খারায় যে তাজ অনেক খারায় মানে আখতাও খানি কুলে তো আর দুমদাম খানি শুরু আর তেরাবির সময় গিয়া খালি হাফারি জাফারি ইবাই দি ফেট বড় তো মানু হন ফেট হব ন আর অনবর তো খারায় এর বাদে তেরাবির থেকে আইয়া ফোতা পর্যন্ত খারায় হতা চাটনি হতা চাটনি আল্লাহ যেমন কোনো দিন আমরা খাইছি না আর মা বনিনতে দশটার থেকে ইফতার বানানি শুরু করই আর ও ও খদ্রা আর সেপ পালাইতরা তিলাওয়াত নাই
অদহ পতন হইতো নি না উত্তরণ হইতো রমজান আল্লাহ দেইন বাকি 11 মাসের টিউন ঠিক করবার লাগিন আপনার 11 মাসের রউট বানাইবার লাগিন রমজান রে তোমার খানি পরিমিত তোমার ঘুম পরিমিত একদম রেস্ট্রিক্টেড ওটার সময় তুমি ঘুমাও ওটার সময় তুমি উঠো ওটার সময় তুমি খাও আবার তুমি ওটার সময় খাও সুবহানাল্লাহ ইফতার হরো ঠিক টাইমে সেহরি খাও তুমি ঠিক টাইমে খানি খাও তুমি ঠিক টাইমে ঘুমাও এক টাইমে আবার উঠো এক টাইমে সুবহানাল্লাহ সারা দুনিয়ার মুসলমান এক লোকে ঘুমায় সারা দুনিয়ার মুসলমান এক টাইমে উঠে সুবহানাল্লাহ হয়তো 10 মিনিট পরে অন্য জায়গা সেহরি ওর আরো 10 মিনিট পরে কিন্তু এভারেজ এক টাইমে সবর উঠা নাই মা তো না এখানে দুস্ত বুজুর্গ আহবাব 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা মানুষের রোজা যাত্রা আফ্রিকার এক এরিয়া সাউথ আফ্রিকার এক এরিয়া আছে আপনার 17-18-20 ঘন্টা নাই 28 ঘন্টা রোজা রাখা লাগে বুঝা জানি আর সমেরু কুমেরু এটার তো মাতিয়া লাভ নাই কিছু মানুষ বরফর ঘরের ভিতরে থাকেন এটার তো আর মাতিয়া লাভ নাই আর কি অনবরত দেড় দিন দুই দিন পর্যন্ত রোজা রাখা লাগে তবে এটা ফুকাহা হলে মাসলা বয়ান করছেন যে একটা মোটামুটি মাত্রা নির্ধারিত করিয়া দিয়া হয়েছেন ও সময় আবার পরে ইফতার করিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা সফর আল্লাহ রাব্বুল আলামিনে কসর দিছেন কসর দিয়া কইছেন যাও তুমি 48 মাইলস ইজ ইকুয়াল টু 78 কিলোমিটার আর 40 মাইল অথবা 78 কিলোমিটার জাগার নিয়ত হরিয়া ঘর থেকে বারোই যাও যদি তুমি মুসাফির হয়ে গেলায় মুসাফির হওয়ার বাদে কর্তন হর ফর্জ নামাজত দুই রেখাত তুমি খম ফড় কসর হইয়া তুমি খাটো এগু আল্লাহ রাব্বুল আলামিনে বিরাট একটা সুবিধা দিছেন যদি জুমার নামাজ বাধ্যতামূলক হইতো সফরও তো ট্রেনে যাইতরা হনে ডিটেক্স ছড়া গিয়াইলে জুম্মার আজানোর সময়ত কোন খানো জুম্মা ফুড়ি যায় খুতবা খানো শুনতায় সুবহানাল্লাহ খো সুবহানাল্লাহ কোন আল্লাহ সুহুলত দিছেন কোনো এক গুড়ো মুত্তাকি হলে পরহেজগার হলে হই না বাহ বুড়া বুড়া লাগে বা ফুরাই দেই সাইর সাইর ফুরাই দেই বাহ ও না বেদাত এক্সটেনশন করা এক্সটেনশন করাটার নামও বেদাত সমানীয় বেদাত বাড়ানীয় বেদাত আল্লাহ কইছেন তুই নন খাটিয়া দুই ডুমা হর ওর দেখ নমাজ ফর সাইর তুই দুই ফর আর বা বুঝা জানি হে হর না ফুরাই দেই এই জায়গাত ফুরানি গুণা আল্লাহরে ওভারটেক করা হোক না সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব এত সহুলত দেওয়ার বাদে এত ফেসিলিটিস দেওয়ার বাদেও যদি আমরা বুধ পাই না আর রমজান মাসের কদরদানি করতাম পারি না আউরি খাই না জানি এক বাঘ হানি ফেটর এক বাঘ হানি এক বাঘ খালি এক বাঘ ফানি হকুয়া ফেটর এক বাঘ হানি এক বাঘ ফানি এক বাঘ খালি তেও দেখবাই শান্তি থাকবো ফেট ও বুকুর লোকে মিলাইল থাকতো বেটাইন তোর বেটাইন তোর ফেট বুকুর লোকে মিলাইল থাকতো ইগুই 4 ইঞ্চি 5 ইঞ্চি বলি তো হেনে অপরিমিত খাওয়ার লাগিন আর নমাজ না পড়ার লাগিন কিছু শৈলর স্ট্রাকচার হিসাবে ফ্যাট বড় হয় মানুষের কিন্তু একটা মানুষ আপনার বাকি বাজু সমান আর ফেটে বেসাইতে বুঝে বুঝে যায় যদি মানুষ গুম লাগে আর ফেট গেলা দেয় তাইলে ফালং থেকে তখ্তা তিনখান ভরাইতে লাগবে ভরাইয়া এর বাদে ফেট ওগু মাটি মুখা দিয়া উল্টি আর কি ওলা হে বোয়া লাগবো না ফেট সামাল দেওয়া তার লাগে বড় খটি নয় নমাজ কন্টিনিউ পড়লে রুকু এবং সিজদা কন্টিনিউ করলে খেয়াল করো কোয়া রুকু এবং সিজদা ঠিকমতো হললে নমাজ ঠিকমতো ফড়িলে আর পরিমিত হানি খাইলে ফ্যাটর মধ্যে মেদ বাড়ে না মেদ মেদ চর্বি চর্বি বাড়িলে মানুষ মোটা হয় বুঝা জানি আল্লাহ রমজানও পরিমিত আহার হইয়া রোজা ইমসাক করা রুকিয়া তাহা খালি খাওয়ার থাকি রুকা না গুণার থাকি রুকা বিবির সঙ্গে মিলার থাকি রুকা ফাজিল মাতার থাকি রুকা ফাজিল সাওয়াত থাকি রুকিয়া তাহা ফাজিল হুনার থাকি রুকিয়া তাহা ফাজিল খাওয়ার থাকি ও রুকিয়া তাহা যে ফাজিল খানিয়া আপনারে ডিস্টার্ব করিয়া ফেটরে ধ্বংস করে ইমসাক করা সবে সাদিক থাকি লাগাইয়া গরুবে আফতাব সূর্যাস্ত পর্যন্ত সারা বস্তুর থাকি রুকিয়া তাকতা আপনি আর সেফ পালাইন খালি সেফ বেটিনতে সেফ বেশি পালাইন এক বিয়ার গফ করলা তো সময় যান না তো গরিব সাইন আর সেফ পালাইন খালি তু খালি ও সেফ পালাই তরা অনবরত আস্থা দিন বেটিন তোরে হওয়া যার রমজানের মাত আইসে কইলাই সামনে রমজান আমার মনে হয় না সৈদ বন্ধ রমজানের আগে আর ওয়াজ হইব হইব নি ওয়াজ মাত না কেনে ই এলাকার তোর ওয়াজ হইতো না রমজানের আগে সামনে ভুট আছে এক মাত মাতি দেই বেটিনতে যেন খালি সেফ পালাইন এটা মক্রু জেলা সেফ রে এখানো করিয়া গিলা মক্রু
ওলা বেশি সেফরে জমাইয়া বারবার সেফরে ফালানি মকরু কারণ লোহাব মুবারক আল্লাহ জবানর দিয়া দিছেন এগু এমন একটা বালা জিনিস এটা খানিরে হজম করায় জেলালালা ওলা আপনার হল জিব্রাত থেকে লাগাইয়া গোলা বাজু ওখানরে বিজা রাখে রমজানও ইলা কোনো সিস্টেম নাই যা বারো ইয়াই বসারা বালাই দেও ইলা কোনো সিস্টেম নাই সিস্টেম হলো নর্মেল তখন না গিলিও না আর সর্র তৈলে বেশি বারোই গেলে ফালাও অনবরত ফালাইলে তো এখানে এমন ঢুকাইব বুঝা যারনি গতিকে দুস্থ বুজুর্গ আহমা রমজানের ফজায়ল বা চিন্তা করিয়া মাসায়ল বা কিছু খেয়াল দিয়া ওলামায় কেরাম আইম্মায় কেরাম এরার লগে মশুয়েরা করিয়া রমজান কিলা আমি বাকি এগারো মাসের রুটিন ঠিক করতাম ও এক মাসে আমি কিলা চলতাম আর বাকি এগারো মাসের রুটিন ও এক মাসে আমার ধরাইয়া দিত এর লাগে এখন থেকে তো ইয়ারি আমরা ইনতাম হই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরারে খোয়া হুনার থেকে বেশি বেশি عمل قرار توفيق دكوا وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله الله বন্দর আর পার্শ্ববর্তী এলাকার তোমার গোলাম হল রাত এগারোটা বাজে গেছে আল্লাহ এর বাদেও তোমার বান্দা হল বুয়াত আল্লাহ তোমার বান্দা হলর বুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও জিন্দগির সমস্ত গুনারে খতারে আল্লাহ তুমি নেকি দিয়া তবদিল আতা ফরমাও হেও তোমার জিগেই তো না হেনে মায় ফরিয়া দিলায় আল্লাহ আমি আহকরুজ্জামান আমজাদ হুসাইনে কিছু খতা হল হইলাম গুনাউড়া জুবান দিয়া আল্লাহ ইতা খতার মধ্যে আল্লাহ তুমি কোনো ফায়দা দেখতে পাও যদি আল্লাহ ওতা ফওয়াইদ হল মানুষর তোমার বান্দা বান্দির উম্মতর আল্লাহ নবীর উম্মতর দিল ডালিয়া দে ওরে বা আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ এই দরসারে কবুল আর মঞ্জুর ফরমাও মুকররিন হজরাতরে কবুল ফরমাও আল্লাহ সামিউন হজরাতরে কবুল ফরমাও মুনতাজিমিন জলসারে কবুল ফরমাও মুতাআল্লিকিন মুনতাজিমিন রে কবুল ফরমাও ইয়া ইলাহুল আলামিন আল্লাহ এই জলসার খবর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারের মধ্যে ফৌসাইয়া দাও জলসার থেকে উঠিয়া যাওয়ার আগে আগে আমরারে মাসুম বানাইয়া দাও আল্লাহ ফজরের নামাজ পড়িবার তৌফিক আমরারে দেও ইয়া আল্লাহ আমরারে ফজর নামাজ পড়িবার তৌফিক দেও আল্লাহ আল্লাহ আমরা ওয়াজ শুনলাম নসিহত শুনলাম ফায়দা হইল আল্লাহ মাসাইল শিখিলাম এর বাদে যদি ফজর পড়ি না আল্লাহ তুমি বড় নারাজ হই যাও আর শয়তানে গর্দনার মধ্যে বইয়া নাখর মধ্যে ফেসা ভরে আল্লাহ সারা দিন বেকার হই যায় আল্লাহ তোমার বান্দা বান্দিরে ফজরের নামাজ পড়নেওয়ালা বানাইয়া দেও আল্লাহ তাহাজ্জুদ গুজার আল্লাহ বানাইয়া দাও আওয়াবিন জাস্ত ইশরাক করিবার তৌফিক দাও নওয়াফিল ইবাদাত বেশি বেশি করবার তৌফিক দাও জুবান দিয়া হারাম খতা খাওয়াত থাকি হারাম খানি খাওয়াত থাকি জুবান দিয়া হেফাজত ফরমাও আল্লাহ ঈদুল সার মধ্যে তোমার মায়ার বান্দা হলা সৈন বাড়ি ঘরে বান্দি হলা সৈন জরার বেসিয়া তোমার মায়া লাগে দয়া লাগে তারার বেসিয়া আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া ইলাহুল আলামিন আমরা বুত বেমারি خلاصي الله ختم فريال نخ فريال تمام بما دتم يا الله شافع الله شفاعة فرما يا الله يا لقر مرجعان ما فريا ده امرا زرار ما ناي بابا ناي الله امرا مار باب فرما فرما رب ارحمهما كما ربياني صغيرا الله امرا زرار ما باسن خدمت خور بار توفيق ده فاور مده مطر مده تيل دي بار توفيق ده تمام মুর্দেগান মাইয়িত মাইয়িতা মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানর তমাম খানদানর মাইয়িত মাইয়িতারে মাফ ফরমাও দরগুজর ফরমাও করম ফরমাও ইহসান ফরমাও ই মসজিদের মধ্যে নামাজ ফড়ি ফড়ি যত বান্দা হল বিদায় লইছেন সবরে মাফ ফরমাও আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ই এলাকার মা বনিন্তরে মাফ ফরমাও যে বনিন্ত শাদি হইছে না শাদির ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও যারা শাদি হয়ে গেছে আওলা দাঁড়ায় না
auladur muk dekhaya tarar ma banaya tarar mon shanti horo allah allah za khailam da qabul farmao za buligalam tau tumi qabul farmao rabbana taqabbal minna innaka antas samiul alim wa tub alaina innaka antat tawwabur rahim sallallahu ala nabiyil karim wa ala alihi wa ashabihi ajma'in amin amin bi rahmatika ya arhamar rahimin.